মাই চ্যানেল এনবি ব্লগ। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন কোথায় আছি বুঝতে পারছো না নিশ্চয়ই, তো আমি দেখাচ্ছি আমার সাথে কে আছে। আয় এদিকে, এই যে রত্না। হাই, এর সঙ্গে তো আগেও পরিচয় করিয়ে দিয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি চলে এসেছি রত্নার বাড়িতে। ও আমাকে আজকে একটা চ্যালেঞ্জ করেছে যে আমার সাথে একটা ফুড চ্যালেঞ্জের ভিডিও বানাবে। তো কি দিয়ে চ্যালেঞ্জ করবে সেটা আমাকে এখনো বলেনি, আমাকে সাসপেন্সে রেখেছে। বললো বাজারে গিয়ে জিনিসটা যখন কিনবে তখনই দেখাবে যে কি দিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জটা করবে। তো আমরা এখন কিনে নিয়ে আসি বাজার থেকে, আমরা এখন যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে আগে জিনিসটা কিনবো, তারপরে বাড়ি এসে চ্যালেঞ্জটা বানাবো। তো চলো বাজারে যাই, গিয়ে তারপর তোমাদেরও দেখাচ্ছি যে কি দিয়ে আমাকে আর কি চ্যালেঞ্জটা করবে আজকে। তাহলে চল বাজারে যাওয়া যাক। আচ্ছা, আসলে মাছটা লাগিয়ে নি। চল তাড়াতাড়ি, যদি আবার দোকান বন্ধ হয়ে যায় না পাই। না না, তাড়াতাড়ি চল তাহলে। তুই চালাবি তো? হ্যাঁ, তুই চালা তাহলে, আজকে একটু বসবো আরাম করে, আমরা চালাতে হবে। হ্যাঁ, বাড়ি চলে এসেছি। এত গরম লাগছে, খুব গরম লেগে গেছে। আগে একটু হাওয়া খাবো, ঠান্ডা হবো, তারপর ফুচকাগুলোকে প্রতিযোগিতা দিয়ে আমাদের কম্পিটিশন রেডি হবে। তো এসো ভেতরে, এসো। চল চল বাবা, গরম লেগে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের
আগে ফুচকা সাজানো কমপ্লিট হয়ে গেছে, দুজনের প্লেটে 50 পিস করে ফুচকা আছে। 50 টা নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। না না কোনে ভুলে দিয়েছি। আমি কোনেও দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ভয় নেই, দুজনেরই সমান সমান 50 পিস ফুচকা আছে। তো আমাদের সময় দেবে 3 মিনিট। তো 3 মিনিট সময়ের মধ্যে কে আগে কতটা খেয়ে শেষ করতে পারে, এক্স্যাক্টলি শেষ করতে পারে, আর যে হারবে তার জন্য পানি সাজাবে। কি পানি সেটা পরে দেখাচ্ছি। তো আগে আমরা খাওয়াটা শুরু করি। তো আমাদের টাইমটা দাদা বলে দেবে। তো টাইম তাহলে শুরু করো। রেডি তো তুই? হ্যাঁ তাহলে শুরু করো। টাইম রেডি স্টার্ট। ইচ্ছা ছিল যে জিতবো কিন্তু পারলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো এখন কি পারিস দিবি আমার জন্য বল তো? তোমাকে এখন যেহেতু আমি জিতে গেছি, খুব মজা। হ্যাঁ মজা তো হবে। আমাকে এখন 5টা এই লবঙ্গ, এখান থেকে 5টা লবঙ্গ খেতে হবে। 5টা? বাবা 5টা তো কখনোই পারবো না। না দেখো এরকম বললে হবে না, খেতে হবে। পারিস তো ঠিক আছে, পারিস তো আমি নেবই। তাহলে 5টা একটু কম করা যায় না? একটা খাই না। না না একটা তো হবেই না। আরে আমার জন্য একটু ছাড় দে। না একটা না, তাহলে দুটো দুটো না। দুটো? হ্যাঁ দুটো খাই। একটা খেলে হবে না? না না দুটো ঝাল লাগবে তো ভীষণ। কিছু হবে না, তো খেয়ে নে দুটো। জল খেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ জল খেতে পারবি, কিন্তু আগে সুন্দর করে চিবিয়ে তারপরে খাবি। কিন্তু আরেকবার ভাব না। না 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 একটা না, 5টা থেকে একদমই না, 5টার থেকে আমি দুটো এসে। তাহলে তোর ফ্রেন্ডের জন্য একটা, এটা লবঙ্গ দুটো একদম খাওয়া যাবে, কোনো ক্ষতি হবে না, খুব মজা হবে, খেয়ে দেখ। মজা তো ভালো, খুব মজা। না আমি তো জিতেছি, তোমার কি মজা হবে? না না খেয়ে দেখ, কেমন মজা লাগে একটু নিয়ে। দুটোই দুটোই খেতে হবে, কিছু করা যাবে না। 5টার থেকে আমি দুটো করেছি। ঠিক আছে তোর জন্য খাচ্ছি। ঠিক আছে তাহলে কিছু করার নেই, খেতেই হবে। এই যে দুটোই নিচ্ছি। ঠিক আছে সুন্দর করে চিবাতে হবে এটা। হ্যাঁ আমাকে দেখাতে হবে কিন্তু। তুই খান একটা পুরো দিয়ে ভাবো। তাহলে খুব মজা। জল খাই। আচ্ছা মুখ জ্বলে যাচ্ছে পুরো। দেখি আমাকে দেখো। ঠিক আছে খুব ভালো। ওরে বাপরে বাপ, কিন্তু 5টা খেলে আরো ভালো হতো। খা না আরে, আরো 3টে খা। দুটো কি আমার এই অবস্থা? 5টা খেলে যে কি হতাম? উফ
পাচ্ছি না তো সাজাটা নিয়েছে তো ফ্রেন্ড খুব ঝাল লাগছে কথা বলতে পাচ্ছি না মানে কষ্ট হচ্ছে কথা বলতে মনে শুধু জলটা পুরো এক বোতল জল মনে পুরো শেষ করে দিই তাও মনে ঝাল কমবে না পুরো জ্বলে যাচ্ছে ভেতরটা আমার ফ্রেন্ডের জন্য হলো এটা একটু অন্যরকম শাস্তি দিতে পারতো কিন্তু না ইচ্ছা করে চালাকি করে আমাকে এটা খাওয়াতে আর কি বাধ্য করলো তো যাই হোক আমাদের এই চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করবে আর শেয়ার তো পারলে অবশ্যই করো আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক করো আর কমেন্ট করে তো জানিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো সেই বুঝে আমি আরও ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব তুই কিছু বল তো ফ্রেন্ড এ আমার বান্ধবী তো তোমরা সবাই লাইক করো ওকে কমেন্ট করো যাতে ওর ভিডিও আরও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারে তো আমরা দুজনে মিলে এরকম আরও মজার ভিডিও বানাতে থাকবো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও পরে সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখাবো অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো আমরা তো প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো এই অবধি আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো ঠিক আছে টাটা টাটা